ডাক্তারের ফি 300 টাকা রোগ ভালো না হলে 1000 টাকা ফেরত দেওয়া হবে রোগ ভালো না হলে 1000 টাকা দিব ডাক্তারে ডাক্তার তো 1000 টাকা খুয়াইতেই দিব আজকে আজকে তো লাভ করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ডাক্তার সাহেব আছেন ভিতরে হ্যাঁ আছেন তো একটু বসেন রোগী মনে আছে তো কি কি জন্য আসছেন ওই আমার দাঁতের সমস্যা আছে জন্য আসছি আচ্ছা তো বসেন ভি ভিজিট নিতে হবে একটা কয়টা কা ভিজিট কিছু ছড়ে আচ্ছা দিলাম সমস্যা নাই আচ্ছা ভাই বাইরে যে লেখা আছে রোগ নির্ণয় না হলে আরো 1000 টাকা ফেরত দিব আচ্ছা এটা কি সত্যি দিব নাকি গুজব ছড়াইছে সবাইতে হ্যাঁ জি তো ভাই বাইরে লেখা আছে তো অবশ্যই পাইবেন আপনারা কি কিছু নাই ওকে अरे गेम में तो क्या लगता है कि नेट अरे मार 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 अरे मार मार ले लो मार ले लो मार ले लो वो बेटा कोई तो तातरी तातरी है मार ले लो अरे अरे गुस्सा मत कर असला अरे আপনি কাদাটা যায় না আরে কি অজব রোগী আইলো আরে যা টাইম পেল না আচ্ছা আরে চুরমু না চাইগা ব দাদা চিকিৎসা করুন বসো কই দেখো মন নাই এই যে জায়গায় বসো ও কই 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 আতেন কি সমস্যা তোমার যাতে ব্যথা করতে আছে কোন যাতে ব্যথা করতে আছে এই দিয়ে দাও নেই এই দিও সব হ্যাঁ কোন যাতে সমস্যা তোমার এই দিয়ে দিয়ে যাচ্ছে হ্যাঁ দেয়া করো বড় করে আরে ভাই আসতে আমি এত জোরে ধরে কেন দূরে মে আসতে কোনো কাজ হয় কাজ করতে বা দিদি অস্থির ভাই দাদি মিয়া তো তোমার বিশাল সমস্যা আল্লাহ কি সে ক্যান্সার ধরা পড়ছে ক্যান্সার দাঁতে ক্যান্সার হ্যাঁ না কি করতে হইব কারণ চিকিৎসা করতে হইব টাকা লাগবো পুষ্টিকর খাবার খাবেন ক্যান্সার যাবো আরে না তোমার 1 লাখ টাকা যদি বাড় লাগতো তোমার 1 লাখ টাকা ইউ আচ্ছা রাগ না আচ্ছা ব্যথা করব না হ্যাঁ অনেক ব্যথা করতেছে আচ্ছা ব্যথা লাগে ম্যাক্স প্রো আর কি করে আর ক্যান্সার আছে নাকি ক্যান্সার আছে হ্যাঁ ক্যান্সার লাগে অ্যান্ড ট্যাবলেট লাগবে অ্যান্ড ট্যাবলেট হয় হ্যাঁ ফার্ম মুরগি ফার্ম ট্যাবলেট লাগবে খাইতে পারবে না এগুলো অনেক বড় সুতে এগুলো আক করে খাইতে হবে আচ্ছা খাইলাম শেষ মেশ মুরগি ট্যাবলেট খেতে দিব হ্যাঁ কি কইলা কিছু না
দেশী মুরগি ডিম খেয়ে ঠিক আছে আচ্ছা আচ্ছা যাও শেষ থ্যাংক ইউ আর ভিজিটটা দিয়ে যাই বললাম দিতে হবে কি কইল আরে হ্যালো WhatsApp কি ব্রো দাঁত দেখানো যাবো করতেছিলেন স্যার কি করব স্যার তিন দিন ধরে কি খায় না খায় রুচি নাই যা খায় মনে হয় রডের মতো হয় কোনো স্বাদ পাই না আমি তো দাদা ডাক্তার অনেক দিন ধরে কুপটপ মারি না মানে একটা মক্কেল আসে দেহ কুপটপ মারতে পারি না একটা আওয়াল আসে দেহ ধরে কিছু মারতে পারি কি না অনেক রুচি নাই নাকি জি স্যার অনেক কি একটা ব্যবস্থা করেন না রুচি মুচি নাই তিন দিন ধরে খাইতে পারতো যা কাম রায় তা আমার রডের মতো লাগছে সাপ পাই তো দাদা তোমার জন্য একটা ওষুধ ব্যবস্থা করতেছে আমার আমার কাছে একটা ওষুধ আছে তুমি বসা ওষুধের ব্যবস্থা করতেছে আচ্ছা করেন কি দিলা পানি তোমার টেস্ট আছে বুঝা যাইব ঠিক আছে তুমি যে তোমার রুচি নাই তোমার টেস্ট আছে তুমি যদি তিতা পানি তুমি বুঝতে পারছো এটা তুমি যে বলো আমার রুচি নাই তোমার টেস্ট আছে টেস্টের পানি ঠিক আছে দাও টাকা দাও 300 টাকা দাও মারা রে এই যে স্যার ও লাভ হইছে ভালো আমি কি স্যার জানগা তাহলে যাও আসো 1000 টাকা আইছিলাম 1000 টাকা লাগা মারা দিয়া দিলাম মারা দিলাম যাও 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 কষ্ট ভালো না যাও 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 কি সমস্যা আপনার দুরা চোখকে সমস্যা হচ্ছেন এদিকে 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 তুমি না স্যার না স্যার কি কোন দেখো তো কি গুন্ডা গুন্ডা এই যে দিকে মিয়া কই তুমি অনেক বুঝছি দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও
Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. I just been living online, my city don't show me no love and that's fine. আজকে তো ডাক্তার থেকে 1,000 টাকা খুয়াই দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ডাক্তার সাহেব আছেন তো? হ্যাঁ, এখন তো আছে, তুমি তো বিজনেস নিতে পারবে। আচ্ছা, বিজনেস কত টাকা? 350 টাকা। আপনি বসেন, আমি বলেন তো, এটা আমার মাথা সিএর উপর বলবো যে আধা ঘন্টা1,000 টাকা মারা খামু মানে আর বেশি। ভাই তুই তাতে কর না ভাই, আমার সুর আছে ভাই, দেন না ডাক্তারের জান না ভাই। যাই হোক, আমি দাঁতের ডাক্তার, একটা পাইছি, একটা রোগী একটা মক্কেল পাইছি, এটারে ভালো করে দোয়াল লাগবো, দোয়া ইয়ে পরে বাড়ির টিকা লাগ না স্যার। আর চোখে নেই, আমি আন্দাজ হয়েছে তত, তো আন্দাজ হয়ে গেছে, হ্যাঁ বুঝতে পারছি তুমি না, তো তুমি কোন রোগী বুঝতে পারছি, যাও যাও আসো আসো আসো, দাদি 300 টাকা দাও, আগে 300 টাকা দিয়ে গেছে স্যার, চোখে নেই না স্যার, 300 টাকা দেওয়া আগে দেখি না তো স্যার। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের ভিডিওটির টাইটেল ছিল হলো আজব ডাক্তার। হ্যাঁ, আজব ডাক্তার ছিল, আজব ডাক্তার ছিল শর্ট ফিল্মটির নাম। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। আর আজকে থেকে বাদাস লিমিটেডের নামটি চেঞ্জ করা হবে, কারণ বাদাস লিমিটেড লেখলে পাওয়া যায় না, তাই বাপ্তাসি নামটা চেঞ্জ করে দা রাগি ভাই লিমিটেড দেওয়া হবো। যদি চ্যানেলের নামটি যদি ভালো লাগে তো কমেন্ট বক্সে জানাবেন, আর সঙ্গে হলো TRB লিমিটেড, এই যে লেখা থাকবে নিজ দিয়ে লেখা আছে, তো দেখে নেবেন, সাবস্ক্রাইব করবেন। আর এই যে আমার ডাইন পাশে লোগো আছে উপরে, উপরের লোগোটি দেখতে পারছেন, আর নিচে সাবস্ক্রাইব বাটন আছে বাম পাশে নিচে, সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকন আছে, বেল আইকনে ক্লিক করবেন আর কমেন্ট করবেন। কিন্তু আপনারা অনেকেই দেখি ভিউজ দেন কিন্তু কমেন্ট করেন না, লাইক দেন না, লাইক করবেন, কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো আমাদের পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের নাম চেঞ্জ কিন্তু, রাগি ভাই লিমিটেড না, তো বলা যায় কি দা ভারত লিমিটেড ইজ গন, দা রাগি ভাই লিমিটেড ইজ অন। গুড বাই, আসসালামু আলাইকুম।